নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো কেমন আছো? নিশ্চয়ই সুস্থ, সুন্দর, ভালো আছো, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সব সময় ভালো থাকবে, তাহলে তোমাদের সব কিছুই ভালো লাগবে। আর আমি যে নতুন নতুন তোমাদের সাথে প্যাকগুলো শেয়ার করছি, সেগুলো তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে এগুলো ব্যবহার করো, তাহলে ভালো 100% তোমরা রেজাল্ট পাবে। এগুলো দেখতে থাকো। আজকেও আমি তোমাদের নতুন প্যাক নিয়ে এসেছি। আজকে তোমাদের প্যাক হিসেবে দেখাবো না, আজকে আমি একটা ফেশিয়াল দেখাবো। ফেশিয়ালটা হচ্ছে, সেটা হচ্ছে পেঁপের ফেশিয়াল। পেঁপে দিয়ে যে ফেশিয়ালটা আমরা করি, সেই পেঁপের ফেশিয়ালটা দেখাবো। পেঁপেটা ভীষণ ভালো স্কিনের জন্য। পেঁপের মধ্যে প্যাপিন থাকে, যেটা আমাদের স্কিনকে ডার্ক সার্কেল দূর করে। অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ ভালো। ভিটামিন সি থাকছে পেঁপেতে। পেঁপেটা খাওয়াও ভালো, মুখে লাগানোও ভালো। সেই পেঁপেটা দিয়ে আমি ভীষণ ভালো, মানে স্কিনের যে কালচে ভাবটা তো দূর করে, ট্যান দূর করে, ভীষণ ভালো পেঁপেটা। তোমরা এটা ব্যবহার করো অ্যান্টি এজিং, সেটা দিয়েই আমি আজকে একটা ফেশিয়াল তোমাদেরকে দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা এটা বাড়িতে এইভাবেই ফলো করে লাগাবে। তাহলে দেখো আমি প্রথমে কি করব। আমি পাকা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে আমি মানে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁপেটাকে আমি ভালো করে পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা খালি বাটি নিচ্ছি। খালি বাটির মধ্যে আমি একটু অল্প একটু পেঁপে নেব। দেখো একদম অল্প পরিমাণে নিয়েছি পেঁপেটা। এবার এর মধ্যে দেব একটু মধু, অল্প একটু মধু দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো পেঁপে আর মধুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মধুও যেমন আমাদের স্কিনের জন্য ভালো, পেঁপেটাও ভীষণ ভালো। এবার এটা দিয়ে আমি প্রথমে আমি কি করব, আমি মুখটাকে প্রথমে ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি কি করব, এখান থেকে এটা নিয়ে আমি মুখটাকে প্রথমে, ফেশিয়ালের অনেকগুলো স্টেপ থাকে তোমরা জানো, সেটা হচ্ছে ক্লিনজিং, স্ক্রাবিং, ম্যাসাজ এবং প্যাক। চারটে স্টেপ তোমাকে ফলো করতেই হবে। তাই জন্য প্রথমে আমি ক্লিনজিং করছি। ক্লিনজিংয়ের জন্য আমি নিয়েছি পেঁপে আর মধু, ব্যাস আর কিচ্ছু না। এবার মুখে এইভাবে আমি আগে লাগিয়ে নেব, ভালো করে হাত দিয়ে মুখটার মধ্যে মিশিয়ে নেব। মুখের মধ্যে এইভাবে দেব, মুখে দিয়ে দেখো এইভাবে লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি হালকা হাতে এইভাবে, হালকা হাতে এটাকে একটুখানি করে নিয়ে মাখিয়ে নিয়ে আমি হালকা হাতে উষ্ণ জল দিয়ে ধুয়ে নেব, ক্লিন করে নেবো মুখটা। কিছু করার এখন দরকার নেই। এইভাবে নিয়ে ব্যাস এইভাবে করে আমি এটা মুখটাকে ক্লিন করে নিলাম। নিয়ে আমি ওয়াশ করে আবার তোমাদের সাথে আসছি। দেখো আমি মুখটা ধুয়ে এসেছি স্ক্রাবিংয়ের পরে, কত পরিষ্কার হয়ে গেছে মুখটা। এইভাবে তোমরা বাড়িতে করবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবারে আমি স্ক্রাবিংয়ের পরে আমার নেক্সট স্টেপটা হচ্ছে ম্যাসাজ ক্রিম, ম্যাসাজের জন্য আমি নেব। আবার নেব আমি, দেখো খালি বাটিতে আমি নিলাম, আবার আমি এই পেঁপের পেস্টটা নিলাম। এর মধ্যে আমি দেব অল্প করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি একদম অল্প করে, আমি অল্প করে মুখের জন্য দেখাচ্ছি বলে একদম অল্প করেই তোমাদের দেখাচ্ছি। আর দেবো এর মধ্যে আমি বাদাম তেল। বাদাম তেল যদি তোমাদের না থাকে বাড়িতে, তোমরা তাহলে ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। বা আবার যাদের খুব ড্রাই স্কিন, ভীষণ ড্রাই স্কিন, একদম ফেটে যাচ্ছে, তারা ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে এর মধ্যে করতে পারো, কোনো অসুবিধা নেই। ভিটামিন ই ক্যাপসুল ভীষণ ভালো স্কিনের জন্য। তাহলে দেখো আমি এখানে বাদাম তেলটা অল্প করে অ্যাড করছি। এটাই আমার ম্যাসাজের জন্য, আর এর থেকে বেশি দরকার হবে না। দেখো আমি এবার ভালো করে এটাকে একটু গুলে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা ভালো, পেঁপে তো ভালোই, বাদাম তেলে ভীষণ ভালো স্কিনের জন্য, আর ভিটামিন ই ক্যাপসুল যদি তোমরা ব্যবহার করো সেটা তো আরও ভালো। দেখো এরকম হয়েছে, এটা আবার আমি মুখে লাগাচ্ছি। দেখো আবার এটা পুরো ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে। আগে ভালো করে লাগিয়ে নেবে, নিয়ে এইবারে আবার হালকা হাতে এইভাবে ম্যাসাজ করব।
ম্যাসাজের সময় সবসময় লক্ষ্য রাখবে নিচের দিকে করবে না, সবসময় ওপর দিকে হবে। ম্যাসাজের স্ট্রোকটা সবসময় ওপর দিকে হয়, নাকের সাইডগুলোতে দেবে, হালকা হাতে এইভাবে দেবে, এইভাবে আঙুলগুলোকে চেপে এখানে এরকম করে নিয়ে হালকা হাতে এইখানটা এসে চাপ দেবে। এইটা হচ্ছে প্রেশার পয়েন্ট, এই চোখের উপরও এইভাবে দেবে। এইভাবে তোমরা ম্যাসাজটা করে নেবে, নিয়ে এটা তোমরা মানে ওয়াশ করতেও পারো, উষ্ণ গরম জলে ধুতেও পারো, বা ঠান্ডা জলে ধুতেও পারো, বা এভাবেই রেখে দিতে পারো। এর উপরেই তোমরা প্যাকটা যেটা দেখাবো সেটা প্যাকটা এর উপরে লাগিয়ে নিতে পারো। এরপরে তাহলে আমি তোমাদের নেক্সট পে প্যাকটা তোমাদের সাথে দেখাচ্ছি। ও, আমি মুখটা কিন্তু ওয়াশ করিনি, ওর ওপরেই আমি প্যাকটা দেখাচ্ছি। তার জন্য আমি আবার আরেকটা বাটিতে পেঁপের পেস্টটা নিয়ে নিলাম, আরেকটা বাটিতে আবার যে পেঁপের যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম, আর দেব এর মধ্যে ওই পেস্টের মধ্যে দেব বেসন, একটু বেসন অ্যাড করছি আমি। আর এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে কফি। কফি আর পেঁপের যে মিক্সটা হবে সেটা কিন্তু বেস্ট 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 রেজাল্ট দেবে আমাদের, কারণ কফি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমি এই কোম্পানি নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে তাহলে আমি অল্প করে কফি মিশিয়ে দিচ্ছি। ট্যান দূর করতে, কালচে ভাব দূর করতে কফির কোনো তুলনা নেই, তাহলে কফিটা দিয়েই তোমরা করবে। আর তো এর মধ্যে অ্যাড করব মধু, আমি মধু ছাড়া কোনো প্যাকই তৈরি করি না। তাহলে দেখো কি কি দিয়েছি, পেঁপের পেস্টটা দিয়েছি, কফি দিয়েছি, আর একটু টাইটনেসের জন্য বেসনটা দিয়েছি, আর মধু অবশ্যই দেবো, দিয়ে আমি এই প্যাকটা তৈরি করব। কফি আর পেঁপের যে মিশ্রণের যে প্যাকটা হয় সেটা ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা এটা বাড়িতে ব্যবহার করে দেখো, ভীষণ ভালো কাজ দেবে এটা। কফি আমাদের স্কিনের কালচে ভাব দূর করতে, ট্যান দূর করতে ভীষণ 100% রেজাল্ট দেয়। এটা একটু পাতলা হয়ে গেছে, আমি তাহলে একটু মধ্যে বেসন অ্যাড করতেই পারি। দেখো এবার এরকম ঠিক ঠিক হয়েছে, মধুটাও তো ভালো, মধুটা স্কিনের জন্য খুব ভালো। অয়েলি স্কিনটা চাইলে মধু দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবারে আমি প্যাকটাকে এর ওপরে, যেটা আমি ম্যাসাজটা করেছিলাম যে ক্রিমটা দিয়ে সেটা ওইভাবেই থাকবে, এর ওপরেই আমি প্যাকটা লাগিয়ে নেব। তোমরা এটা বাড়িতে করে দেখো, রেজাল্ট তোমরা পাবেই, ভীষণ ভালো, পেটে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তার সাথে দেখো কফি অ্যাড করেছি, কফির তো কোনো তুলনা নেই, কফি ট্যান দূর করতে ভীষণ সাহায্য করে আমাদেরকে, মুখ পরিষ্কার করতে, মুখ মানে মুখের সান ট্যান দূর করতে, মুখে উজ্জ্বলতা আনতে কফির কোনো তুলনা নেই। এইভাবে প্যাকটাকে লাগিয়ে নেবে, চোখের উপরেও দেবে, চোখের উপরে হালকা করে লাগিয়ে নেবে, গলায় দেবে, যেখানে যেখানে কালো দাগ আছে পিঠে দেবে, হাতে দেবে, সব জায়গায় এভাবে লাগিয়ে 15-20 মিনিটস এটাকে ড্রাই হতে দেবে, একটু শুকনো হতে দেবে 15-20 মিনিট বাদে। তারপরে আমি এটা ড্রাই হওয়ার পরে তোমাদের সাথে, একটু ড্রাই হয়ে গেলে মুখটা তোমাদের ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন গ্লো আসছে মুখে। দেখো মুখটা পরিষ্কার করে এসেছি, জল দিয়ে ধুয়ে এসেছি, কত পরিষ্কার হয়ে গেছে দেখো মুখটা। এইভাবে তোমরা বাড়িতে করবে, দেখো কত গ্লো এসছে, প্রচণ্ড গ্লো আসে এটাতে, ভীষণ গ্লো আসে। তোমরা এটা করে দেখো, ভীষণ ভালো লাগবে, স্কিনটা দেখো সফট হয়ে গেছে, একদম সফট। এটা তোমরা করবে বাড়িতে, আর এটা করার পরে যেই ফেশিয়ালটা হয়ে যাবে তারপরে তোমরা টোনার লাগাবে, টোনার লাগিয়ে যে 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 ময়েশ্চারাইজার ব্যবহার করো সেটা ব্যবহার করে নেবে। তাহলে এটা করো, দেখো তোমরা রেজাল্ট পাবেই পাবে, আমি বলছি তোমাদের, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে। তাহলে এগুলো দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।